হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন জাআল ফুকারাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যত গরীব গরীব সাহাবী ছিলেন ওই সমস্ত সাহাবীরা একদিন রাসূলের কাছে আসলেন এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইউসাল্লুনা কামা নুসাল্লি আমরা যেরকম নামাজ পড়ি কোটিপতি সাহাবীরাও ঠিক একই ভাবে নামাজ পড়ে ওয়াসুমুনা কামা নাসুমু কোটিপতি সাহাবীরা যেরকম রোজা রাখেন আমরাও সেরকম রোজা রাখি নবীজি নামাজ রোজার ক্ষেত্রে আমরা তাদের সমান কিন্তু অনেক টাকা পয়সার মালিক হওয়ার কারণে আমাদের পক্ষে দান করার মতো সক্ষমতা থাকে না ওগো নবী তারা যাকাত দিচ্ছেন দিন দিন সাদাকা দিচ্ছেন আমরা তো এরকম কোনো কিছুই দিতে পারছি না আমলের ক্ষেত্রে তো তারা আমাদের চেয়ে অগ্রগামী হয়ে যাচ্ছে নবীজি আমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমরা ওই সমস্ত ধনী সাহাবীদের সমান হব রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তোমরা একটি আমলের কথা শিক্ষা নাও ইউসাববিহুনা ওয়া ইউহামিদুনা ওয়া ইউকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাতা ওয়া সালাতিন তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে খেয়াল করুন কথা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার বলবে ওই ধনী সাহাবীরা দান করে যতটুকু সওয়াব অর্জন করলো তোমরা নামাজের পরে আমল করলে সমান সওয়াবের ভাগী হয়ে যাবে দ্বিতীয় আমল হলো আমাদের অনেকের ব্যস্ততা অনেক বেশি যদি 33 বার পড়ার সময় আমাদের না থাকে অন্তত পক্ষে 10 বার হলে সুবহানাল্লাহ করব 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার ফজিলত কি হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে সহিহ হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খসলাতান আই খলাতান লা ইউহাফিযু আলাইহিমা আব্দুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ দুটা অভ্যাস আছে দুটা আমল আছে এই দুটা আমল যদি কোন ইমানদার বান্দা বান্দি নিজের জীবনের সাথে একনিষ্ঠ করে নিতে পারে আমি নবী ঘোষণা দিলাম সে জান্নাতি হবে সেই দুইটা আমল কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন ওয়াহুমা ইয়াসিরু ওয়ালাম ইয়ামাল বিহিমা কলিল ওই দুইটা আমল খুবই সহজ কিন্তু দুইটি আমল করার কারী মানুষের সংখ্যা খুবই কম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দুটি আমল হলো ইউসাববিহু ফি কুল্লি দুবরি সালাতিন আশারা ওয়া ইহমাদু আশারা ওয়া ইউকাব্বিরু আশারা ফাযালিকা খামসুনা ওয়া মিয়া বিল লিসান ওয়া আলফু ওয়া খামসু মিয়া ফিল মিজান তুমি প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়বে 10 বার আলহামদুলিল্লাহ পড়বে 10 বার আল্লাহু আকবার পড়বে তোমার পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই 10 বার করে যদি তুমি পড়ো ফজরের মধ্যে 10 বার 10 বার করে পড়ার কারণে কতবার হলো সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার 10 বার মোট কতবার 30 বার পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে হবে কতবার 150 বার রাসূল বলছেন খামসুনা মিয়া বিল লিসান তোমার জবানে হবে 150 বার ও আলফু খামসু মিয়া ফিল মিজান আল্লাহ মিজানের পাল্লায় 1500 বারের সওয়াব দেবে এরপর রাসূল বলছেন দুই নম্বর আমল হলো ওয়া ইউকাব্বিরু আরবাআ ওয়া সালাসিন ইযা আখাযাল মাদজা যখন তোমরা বিছানার মধ্যে ঘুমাতে যাবে আমরা কি ঘুমাই না কথা মানুষ এখন জন্মের ঘুমানি ঘুমায় সারা দিন ঘুমালেও ওর ঘুম যেন পুরিয়ে আসে না যখন বিছানায় যাবে তুমি কি করবে ইউকাব্বিরু আরবাআ ওয়া সালাতিন তুমি 34 বার আল্লাহু আকবার বলবে ওয়া ইহমাদু সালাতা 33 বার আলহামদুলিল্লাহ বলবেন ওয়া ইউসাববিহু সালাতা ওয়া সালাতিন আর 33 বার সুবহানাল্লাহ বলবে অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার বিছানার মধ্যে যখন শুইবে তখন আমল করবে রাসূল বলেন ফাযালিকা মিয়া বিল লিসান তোমার জবানে হবে 100 বার 33 33 34 কত হয়
তোমার জবান হবে 100 বার ও আলফু ফিল মিজান কিন্তু আল্লাহ মিজানের পাল্লায় তোমাকে 1000 বারের সওয়াব প্রদান করবে সুবহানাল্লাহ সাহাবী আব্দুল্লাহ বিন আমর বলেন ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুহা বিয়াদে আমি আব্দুল্লাহ ইবনে আমর সাক্ষী দিচ্ছি আমি স্বয়ং নবীজিকে যাই নামাজের মধ্যে বসে হাত দিয়ে গোনে গোনে আমল করতে দেখেছি আমার নবীজি যদি সমগ্র নবীদের সরদার হওয়ার পরে সমগ্র মাখলুক যে সমস্ত মাখলুককে আল্লাহ নবীকে সৃষ্টি না করলে বানাতেন না যে নবী সর্বপ্রথম কিয়ামতের ময়দানে জান্নাতের দ্বার উন্মুক্ত করবেন যেই নবী উম্মতের জন্য সারা জীবন কেঁদেছেন কিয়ামতের ময়দানে কাঁদবেন ওই নবী যদি হাতের মধ্যে গোনে গোনে আমল করতে পারে আমি সলিমউদ্দিন কলিমউদ্দিনকে আমল করতে পারি না কথা বলা ভাইরা পারি না আমল করা যাবে তো ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আব্দুল্লাহ বিন আমর বলছেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কাইফা হুমা ইয়াসিরু ওয়া মান ইয়ামাল বিহিমা কলিল নবীজি আমলটি এত সহজ কিন্তু আমলকারীর সংখ্যা কেন এত কম তখন নবীজি বললেন শুনো ইয়াতি আহাদুকুম ইয়ানি শাইতানু ফি মানামি যখন তোমরা বিছানার মধ্যে ঘুমাতে যাও তখন শয়তান তোমাদের কাছে আসে বিভিন্ন গল্পগুজবের কথা কাহিনীর কথা তোমাদের মনের মধ্যে এনে দেয় ওই কাহিনীর কথা বলতে বলতে স্বামী স্ত্রী কথা বলতে বলতে এক পর্যায়ে তোমরা ঘুমিয়ে যাও আর তোমাদের আমল করার কোনো সুযোগ হয় না আল্লাহু আকবার নবীজি মানুষের মনের কথা বলে দিলেন এরপর রাসূল বললেন ওয়াতিহি ফি সালাতি যখন তুমি নামাজ শেষ করো ফায়ুযাক্কিরুহু হাজা ক্বাবলা আন ইয়াকুলাহা তুমি যখন নামাজ শেষ করো ওই আমল করার আগে শয়তান তোমার মনের মধ্যে বিভিন্ন প্রয়োজনের কথা মনে করে দেয় এই তোমার না রাস্তায় একটা কাজ আছে দোকানে তোমার ব্যবসা মন্দা চলে যাচ্ছে মা বন্ধুদেরকে মনে করে দেয় তুমি না রান্নার পাত্র চুলার উপরে রেখে দিয়েছ এই সমস্ত কথাগুলি শয়তান মনের মধ্যে স্মরণ করিয়ে দেয় যার কারণে আমল এত সহজ হওয়ার পরেও আমলকারী খুঁজে পাওয়া যায় না এই জন্য প্রিয় ভাইরা আমরা কি আমলকারীর মধ্যে অন্তর্ভুক্ত হব তো ইনশাআল্লাহ